আসসালামু আলাইকুম। আজকের আমি আপনাদেরকে নিয়ে আসছি একটা বাচ্চাদের খেলার পার্কে। দেখুন, এটা সুন্দর একটা বাচ্চাদের খেলার পার্ক, রেসিডিয়ান এরিয়ার ভিতরে। আশেপাশে অনেক বাড়ি আছে, বাড়িঘর আছে যেখানে মানুষ বসবাস করে। পার্কটা মোটামুটি অনেক বড় পার্ক, সুন্দর একটা পার্ক। বিকেলবেলা সবাই এখানে বাচ্চা নিয়ে আসে। পার্কের এই পাশে হচ্ছে একটা ক্যানেল, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে মুরব্বীরা বসে আছে। এটা একটা ক্যানেল, ক্যানেলের পাশেও বাড়িঘর আছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পার্কে ঢুকতে কোনো টাকা লাগে না, এটা হচ্ছে ফ্রি। এবং প্রত্যেকটা এরিয়াতে 1 কিলোমিটার 2 কিলোমিটার ভিতরে এরকম পার্ক অ্যাভেলেবেল পাওয়া যায় বাচ্চাদের জন্য। সরকার দেখেন এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই বাচ্চাদের বিনোদনের জন্য এই খেলার জিনিসগুলা এখানে স্থাপন করছে। বাচ্চারা এখানে খেলে আনন্দ পায়, গার্জিয়ানরাও তাদের সাথে আসে, তারাও বাচ্চাদের সাথে মজা করে, আনন্দ উপভোগ করে। কত সুন্দর! আর এদেশে কিন্তু আমাদের বাংলাদেশের চেয়ে এই ইনস্টলমেন্টগুলো যেগুলো এখানে বাচ্চাদের খেলার জন্য বসানো হয়েছে এগুলো কিন্তু অনেক ব্যয়বহুল। সবচেয়ে বেশি ব্যয়বহুল হচ্ছে ট্রান্সপোর্টেশন। বিশেষ করে আমাদের দেশে একটা ভ্যানে করে বা একটা ট্রাকে করে বা লরিতে করে বা ঠেলা গাড়িতে করে এই জিনিসগুলো এক স্থান থেকে আরেক স্থানে নেওয়া যায়, কিন্তু এখানে আসলে সেটা সম্ভব না। এখানে স্পেসিফিক নির্দিষ্ট কিছু যানবাহন আছে, এই যানবাহনগুলোতে করেই এগুলো আনতে হবে। এছাড়া এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যাবে না হেলথ এন্ড সেফটির কারণে, কারণ এদেশে প্রচণ্ড রকম রুলসটা ফলো করে, যদিও আমাদের দেশে ফলো করে না। তো যাই হোক, যেটা আমার টপিক ছিল আজকের এই ভিডিওটা দেখানোর জন্য, এই যে দেখতেছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে সরকার এটা বাচ্চাদের জন্য করছে ফ্রি, কোনো চার্জ নাই, কোনো টাকা পয়সা দিতে হয় না। এক এলাকা থেকে আরেক এলাকায় আসলে কেউ নাও করে না, কোনো ভেদাভেদ নাই, গরিব ধনী সবাই এখানে এসে খেলা করতে পারে, বাচ্চারা সবাই সময় স্পেন্ড করতে পারে। কিন্তু এই জিনিসটা যদি আমাদের বাংলাদেশে হতো তাহলে কি হতো একবার চিন্তা করেন, এখানে কি হতো? একমাত্র বড় লোকের বাচ্চারা খেলা করতে আসতে পারতো, কারণ এখানে বাহিরে টিকিট লাগানো থাকতো, হাই র্যাঙ্কের টিকিট, অনেক টাকা টিকিট থাকতো। যেমন এটা সরকার যদি, আমাদের দেশের সরকার যদিও এই ধরনের কোনো পার্ক করে না, কোনো সরকারই করে নাই, আমি কোনো সরকারকে বলবো না যে এই সরকার করছে ওই সরকার করে নাই, কোনো সরকারই করে নাই এই যাবৎ এরকম পার্ক। যদিও কোনো সরকার করে, চিন্তা ভাবনা করে, তাহলে আমাদের দেশের নেতা নামের যে কিছু দালাল আছে এই দালালগুলো কি করবে? সরকারের কাছ থেকে বলবে যে ঠিক আছে, আমরা এটা রক্ষণাবেক্ষণ করবো, আমাদের এরিয়ায় তো, তো আমরা এটা রক্ষণাবেক্ষণ করবো, আমরা এটা দেখে শুনে রাখবো, এটা বলে সরকারকে বুঝ দিয়ে এরপর তারা কি করবে, চারোদিকে পার্টিশন দিয়ে উঁচা করে দেয়াল দিয়ে এরপর সামনে গেটের সামনে একটা কাউন্টার বসায় দিবে। কাউন্টার বসায় দিয়া সেখানে চড়া মূল্যের টিকিট লাগিয়ে দিবে যে এখন আসো সবাই, আমরা জাল পাচ্ছি, হ্যাঁ এই জালের ভিতরে আসো সবাই, আমরা সবাই সবাইকে আটকাবো এই জালে, এই জালের ভিতরে সবাই আটকা পড়বা, এরকম একটা ফাঁদ পাত্র ওখানে কাউন্টার নামের ফাঁদটা পেতে তারপর মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা ইনকাম করতো নেতা নামের দালালগুলা। অথচ এখানে দেখেন এই দেশে এই ধরনের নেতা নামের কোনো দালাল নাই, এখানে সরকারই হচ্ছে সব, সরকারই সব করে, এখানে সরকারের উপরে কথা বলার কারণ নাই। এবং দালাল যারা আছে সেই দালাল যে তারা যে দালালি করবে, সেই দালালি করার আসলে তাদের সময়ও নাই, তাদের ইন্টেনশনও নাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আইন এদেশে এত করা যার কারণে আসলে দালালি করার সাহসই পায় না কেউ, আইন করার কারণে, সরকার স্ট্রং হওয়ার কারণে, যার কারণে এদেশে দালালি করার কোনো সুযোগ পায় না। কিন্তু আমাদের দেশে তো আসলে
সেরকম স্ট্রং না কিছু, সেই জন্যই তো আসলে দালালি করার সুযোগ পায়। আর আমাদের দেশের আসলে তো আমাদের রক্তই তো আসলে দালালের রক্ত, যার কারণে আসলে এরকম সমস্যা। তো যাই হোক, দেখেন পার্কটা কত সুন্দর, বাচ্চারা কত আনন্দ করতেছে, কত খেলাধুলা করতেছে, কত সুন্দর প্রত্যেকটা বিনোদনের জিনিস এখানে বসানো হয়েছে, কত সুন্দর বাচ্চারা আনন্দ করে। সামারের সময় সব বাচ্চারা এখানে আসে, এখানে এসে দোলনা খায়, স্লাইড করে, আনন্দ করে সবাই। অনেক ধরনের রাইড আছে, এগুলো সব ফ্রি, সরকার এগুলো একদম সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি এখানে বসাইছে বাচ্চাদের জন্য, বাচ্চাদের খেলার জন্য। যাই হোক, অনেক কথা বললাম, আপনাদের আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক এবং শেয়ার করবেন, এবং এরকম আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, আশা করি ভালো লাগবে, কমেন্টসে লিখবেন যদি কোনো কিছু বলার থাকে। অবশ্য আমি কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলিনি, আমি কাউকে ইন্ডিকেট করে, কাউকে ছোট করে কোনো কথা বলিনি, আমি আসলে ন্যাচারালি অ্যাজ ইউজুয়াল যেটা আসলে হয় আমাদের দেশে 1971 থেকে এই পর্যন্ত যা হয়ে আসছে আমাদের দেশে, আসলে আমি সেটাই আসলে বলছি। আমি আসলে কাউকে স্পেসিফিকভাবে উদ্দেশ্য করে আমি আসলে কাউকে ছোট করতে চাইনি বা কাউকে খারাপ বলিনি বা কারো সম্বন্ধে কোনো কটূক্তি করিনি। আমি যেটা আসলে ফিল করছি আমার ছোটোবেলা থেকে, যেটা আমি দেখছি, যেটা আমি শুনছি, আমি সেটাই আসলে এক্সপ্লেন করার চেষ্টা করছি, আমি সেটাই বলার চেষ্টা করছি। যাই হোক, ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই রাখলাম, আল্লাহ হাফেজ।